আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম সাইফান ডেইলি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে। আজকের ব্লগটা একটু ভিন্ন হবে, খুব ভালো লাগবে আপনাদের আশা করি, যে যেখান থেকে আপু ভাইয়ারা দেখছেন আজকের ভিডিওটা দেখে একটু বেশি মজা পাবেন আমার মনে হয়। যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেননি, যদি আজকের ভিডিওটা একটু বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, একটা লাইক কমেন্ট করে নেবেন। এখনই হঠাৎ আমাদের একটা প্ল্যান করে নিলাম, হঠাৎ করে সারপ্রাইজ একটা ট্রিপ দিচ্ছি, সাইফান বাবুকে নিয়ে আজকে বাইরে বের হলাম। আমরা আজ গতকালকে প্ল্যানটা করেছি যে একটু বাইরে শীতের আগমন আসছে, একটু ঘুরে আসি কোথা থেকে। তখন হঠাৎ করে প্ল্যান করলাম যে কক্সবাজার থেকে ঘুরে আসা যায়, তাই আমরা কক্সবাজারের পথে চলে আসলাম অলরেডি। তো আমি ইউএস বাংলা ফ্লাইটে চলে আসলাম। এই সময়টা আসলে ভালো লাগে ঘুরতে, কারণ গরমটা শেষ হয়ে যাচ্ছে, শীতের শুরুটা শুরু হয়ে যাবে, সেজন্য খুব শীতে বাচ্চাদের নিয়ে আসলে ট্যুর দেওয়া যায় না। হঠাৎ সিজন চেঞ্জ হলে বাচ্চাদের নিয়ে ট্যুর দিলে তখন বাচ্চারা অসুস্থ হয়ে যায়, তাই এই সময়টা আমরা একটু ট্যুর দিয়ে আসলাম। আমি অনেকদিন ধরেই বলতেছি যে আমি মেন্টালি আসলে একটু আপসেট, একটু মেন্টালি রিফ্রেশমেন্টের জন্য আমরা একটু ট্যুর দিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর করে সহি সালামতে আমরা ঢাকায় সুন্দরভাবে ফিরতে পারি আমরা। তো সাইফান বাবু খুব মজা পাচ্ছে আমার বাচ্চাটা, ও আবার খুব খোলামেলা পরিবেশ পছন্দ করে আর খুব বড় প্লেসে ঘোরাফেরা করতেও খুব পছন্দ করে। তো বাবু আজকে ফ্লাইটেও খুব মজা পেয়েছে, আমি ভেবেছিলাম বাবুর আজকে ফার্স্ট ফ্লাইট ট্যুর, তো আমি টেনশন করছিলাম যে ফ্লাইটে হয়তো বা সে আজকে অ্যাডজাস্টমেন্ট হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাচ্চা প্লেনে কোনো সমস্যা হয়নি, ও খুব প্রেফার্ড, ও খুব সাহসীভাবে এই প্লেনে এত সুন্দর করে নিজেকে প্রেজেন্টেশন করছে, আমি তো খুব অবাক হয়ে গেছি। আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই যে আমার ছেলে আজকে সুন্দরভাবে একটা সেফলি একটা খুব সুন্দর একটা জার্নি করলো। যেহেতু লং জার্নি, আমি গত বছরও গিয়ে আসছিলাম বাবুকে নিয়ে, তখন আমি বাইরোডে গিয়েছিলাম, তো এটা খুব লং একটা জার্নি হয়ে যায় বাচ্চাদের জন্য, হোল নাইট বাসে থেকে তারপর কক্সবাজার আসলে আসলে একটু শীত শীত ভাব ছিল গত বছর। তো গত বছর অক্টোবরে 2021 অক্টোবরেই আমি ট্যুর দিয়েছিলাম, আল্লাহর রহমতে এই বছর 2022 আমি অক্টোবরেই ট্যুর দিয়েছি। তো আমার বাচ্চাকে নিয়ে ফার্স্ট ফ্লাইটে আজকে ট্যুর দিলাম, বাচ্চার সুন্দর সেফলি ছিল আলহামদুলিল্লাহ, ভালোভাবে আমরা কক্সবাজার অলরেডি নেমে গিয়েছি। তো আমি একটা রিসোর্টে উঠছি, সেখান থেকে লাঞ্চ করার জন্য প্রিপারেশন নিচ্ছি, যেহেতু হুট করে এসে রুম পাওয়া যায় না, তো রুমটা বুকিং দিয়ে আমরা বুফে চলে আসলাম। তো বুফে আমি চুজ করে নিচ্ছি সবগুলো খাবার, যেটা আমার পছন্দ মতো খাবারগুলো চুজ করে নিচ্ছি, সাইফারের বাবাও চুজ করছে, খুব মজা পাচ্ছে বাবু। বাবু তো সবসময় একটু ঘোরাফেরা পছন্দ করে, কারণ আমিও খুব পছন্দ করি ঘোরাফেরা, ইভেন সাইফানের বাবাও পছন্দ করে। যাক, ফ্যামিলি সবাই একরকম মেন্টালিটি না হলে আসলে ট্যুর দেওয়া যায় না, কারণ কেউ ঘুরতে চায় কেউ ঘুরতে চায় না, এরকম হলে আসলে সমস্যা হয়ে যেত। তা আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই আমরা একসাথে ঘুরতে বেরিয়েছি আজকে, এখনও পর্যন্ত আল্লাহ ভালো রেখেছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপু আপনাদের। যদি আমার ভিডিওটা আজকে একটু বেশি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কোন অংশটা বেশি ভালো লেগেছে। দেখেন সাইফান বাবু এসে রুমে খুব খুশি, খুব মজা করছে, একটা ডিফারেন্ট লাগছে ওর কাছে। গত বছর এসছে কিন্তু খুব একটা বুঝতে পারেনি, এবছর খুব ভালো লাগতেছে ওর, ও খেলতেও পছন্দ করতেছে, খুব মজা করতেছে, খুব খুব খুবই। আসলে বাচ্চাদের আনন্দটাই মেন কথা, বাচ্চাকে সবভাবে তৈরি করতে হয়, ছোটোবেলা থেকে সব পরিবেশে বাচ্চাকে তৈরি করলে আর তেমন কোনো কষ্ট হয় না, এই জন্য বাচ্চাদের নিয়ে সব বিনোদনেই যেতে হয়, সব পরিবেশে যেতে হয়, কারণ আমরা যেহেতু মানুষ আমাদের মধ্যে অনেক দুঃখ কষ্ট সংগ্রাম যুদ্ধ সব কিছুই থাকবে, এর মাঝে বিনোদনটাও থাকতে হয়, মানুষ বেশি দিন বাঁচে না, লাইফে সব কিছুই থাকতে হয়, উপভোগ করতে হয়, সেজন্য আমরাও একটু চেষ্টা করি সব কিছু করার।
এই তো ঘুরছি ফিরছি আপনাদের সাথে শেয়ার করছি, এটাও কিন্তু একটা লাইফের একটা পার্ট। কারণ আমাদের ইউটিউবার আমরা যারা আছি ব্লগাররা, আমাদের এই ভিডিওগুলো এডিটিং করতে, ভয়েস করতে, ভিডিও করতে অনেক কষ্ট হয় আপু। ভাইয়া যে যেখান থেকে দেখছেন, সেজন্য অনুরোধ করছি আমাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই এখন লাইক করে নেবেন, কারণ আপনাদের একটা লাইক শেয়ার আমাদের চ্যানেলের জন্য অনেক বড় কিছু। বাবু খেলতেছে তো আমার রিসোর্টের মধ্যে, নিচের মানে বেসমেন্টেই আবার শপিং মল আছে, তো সেখানে আমি কিছু টপস দেখতে আসলাম। ভালো লাগতেছে আসলে, আমরা জাস্ট দুই দিনের জন্য আসছি। এই রিসোর্টের মধ্যে খুব সুন্দর একটা প্লেস, এটা সুইমিং প্লেস, সুইমিং পুল, এপাশে আবার বাচ্চাদের প্লে জোন, পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখালাম। এটা একটা টুরিস্ট প্লেস আসলে, কক্সবাজার, সবাই রিফ্রেশমেন্টের জন্য এখানে আসে, আমিও আসলাম মানসিক চাপ থেকে একটু রিলিফ পাওয়ার জন্য জাস্ট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও করেননি। তো আমরা একটা মাল্টা ফ্রেশ জুস খেলাম, এখনও গরম আছে, পুরোপুরি গরমটা এখনও যায়নি। বাবু খেলতেছে, খুব মজা পাচ্ছে, খুবই মজা পাচ্ছে আমার বাবু এসে এবছর। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।